হেলথ রিক্রুটমেন্ট রিলেটেড তথা একটি গুরুত্বপূর্ণ সরকারি হসপিটালেতে নিয়োগের উদ্দেশ্যে দুটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। আজকের ভিডিওটিতে আমরা সেই দুটি বিজ্ঞপ্তি নিয়েই কথা বলব। প্রথম বিজ্ঞপ্তিতে আমরা দুটি ভিন্ন ধরনের পোস্টে নিয়োগের কথা দেখব এবং আরও একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সেই একই জায়গায় অর্থাৎ একই সরকারি হাসপাতালেতে অন্য পোস্টে নিয়োগের কথা দেখব। আসুন তাহলে কথা না বাড়িয়ে আমরা সরাসরি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে চলে আসি। তো প্রথম বিজ্ঞপ্তির সিরিয়াল নাম্বার 1 এর আন্ডারে যে পোস্টে নিয়োগের কথা জানিয়েছে সেটি হচ্ছে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট 1 নন মেডিকেলিটি। একটি শূন্য পদ, 56,000 টাকা প্লাস 27% এইচআরএ, অর্থাৎ 71,120 টাকা বেতন পাচ্ছেন আপনি। 35 বছরের মধ্যে আপনার বয়সসীমাটি থাকতে হবে এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ও ডিজায়ারেবল কোয়ালিফিকেশন দেখুন পাশাপাশি দেওয়া রয়েছে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসাবে লাগছে ফার্স্ট ক্লাস পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন এনি ব্রাঞ্চ অফ বায়োলজিক্যাল সায়েন্স অর লাইফ সায়েন্স ইনক্লুডিং দ্য ইন্টিগ্রেটেড পিজি ডিগ্রি উইথ অ্যাটলিস্ট 1 ইয়ার রিসার্চ এক্সপিরিয়েন্স অ্যান্ড পাবলিকেশন ইন পিয়ার রিভিউড জার্নাল ইন দ্য রিলেভেন্ট ফিল্ড। তো এই ধরনের আপনার যদি এসেন্সিয়াল কোয়ালিফিকেশন থাকে তাহলেই আপনি প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট 1 নন মেডিকেল পোস্টের জন্য আবেদনযোগ্য। আসবো কিভাবে আপনি আবেদন করবেন, কিন্তু তারও আগে এই বিজ্ঞপ্তির রেসপেক্টে দ্বিতীয় পজিশনটি দেখব এবং তারপরে চলে যাব সেই একই জায়গা থেকে বের হওয়া আরও একটি নতুন বিজ্ঞপ্তি, সেটির মাধ্যমে কি পোস্টে নিয়োগ হয়েছে দেখব। তো প্রথম বিজ্ঞপ্তির সিরিয়াল নাম্বার 2 এর আন্ডারে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট 1 নন মেডিকেল পোস্টে নিয়োগের কথা আবারও, এবং যোগ্যতা বলি বয়সসীমা বেতন সেই একই রকম। আসুন চলে যাই দ্বিতীয় বিজ্ঞপ্তিতে, দেখে নেই সেই বিজ্ঞপ্তিটির রেসপেক্টে কি ধরনের পোস্টে নিয়োগ হচ্ছে, তারপরে একে একে দেখব কিভাবে আপনি আবেদন করবেন এক একটি নোটিফিকেশনের রেসপেক্টে। তো দ্বিতীয় বিজ্ঞপ্তিটির মাধ্যমে যে পোস্টে নিয়োগের কথা বলেছে সেটি হচ্ছে জিআরএফ, অর্থাৎ জুনিয়র রিসার্চ ফেলো। একটি শূন্য পদ, এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসাবে এমএসসি ইন কেমিস্ট্রি লাগবে, কোন রকম অভিজ্ঞতা লাগছে না। এমুলুমেন্টস হিসাবে 35,000 টাকা প্লাস 24% এইচআরএ, অর্থাৎ 43,400 টাকা পাচ্ছেন এবং ম্যাক্সিমাম এজ লিমিট 28 ইয়ার্স। সুতরাং আপনার যদি এই ধরনের যোগ্যতা থাকে আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। আসুন একে একে দেখে নিই কিভাবে আবেদন করবেন। তো প্রথমে জিআরএফ 1 এটি থেকে শুরু করা যাক। প্রথমত আপনাকে জানিয়ে রাখি এই বিজ্ঞপ্তি দুটি চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট কলকাতা 7000026 থেকে প্রকাশ পেয়েছে। তো অ্যাপ্লাই করার রেসপেক্টে দেখুন এই বিজ্ঞপ্তিটির ক্ষেত্রে বলেছে যে 7 দিনের মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, 7 দিনের মধ্যে যেদিন থেকে অ্যাডভার্টাইজমেন্টটি প্রকাশ পেয়েছে। কোন দিন প্রকাশ পেয়েছে দেখুন একটু উপরের দিকে আসুন, দেখতে পাবেন যে 3rd of June 2024 প্রকাশ পেয়েছে, অর্থাৎ 10 তারিখের মধ্যে আপনাকে এই বিজ্ঞপ্তিটির রেসপেক্টে আবেদন করে দিতে হচ্ছে। কিভাবে আবেদন করবেন, প্রসিডিওর কি রয়েছে, এই যে নির্দিষ্ট দিয়ে দেওয়া ইমেল আইডিটি রয়েছে এটির মাধ্যমে আপনাকে সাবমিট করতে হবে। আরও ডিটেলস দেখতে পাবেন এই বিজ্ঞপ্তিটির মধ্যে, এবং বিজ্ঞপ্তির আরও একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে আপনি অ্যাপ্লিকেশনের প্রোফর্মাটি দেখতে পাবেন। তো এই তো গেল একটি বিজ্ঞপ্তির রেসপেক্টে কিভাবে আবেদন করবেন বা কতদিন পর্যন্ত আবেদন করতে পারবেন। আসুন প্রথমেই যে বিজ্ঞপ্তিটি দেখেছিলাম সেই বিজ্ঞপ্তিটির ক্ষেত্রে দেখে নিই কতদিন পর্যন্ত আবেদন করতে পারবেন বা কিভাবে আবেদন করবেন। তো প্রথমের বিজ্ঞপ্তিটিও 3rd of June 2024 প্রকাশ পেয়েছে, যেটির ক্ষেত্রে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট নিয়োগের কথা বলেছে, এবং এটির ক্ষেত্রেও অ্যাপ্লিকেশনের প্রসেস হিসেবে ইমেলের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে। ইমেল আইডিটি দেখুন দেওয়া রয়েছে এবং বিজ্ঞপ্তি প্রকাশের 7 দিনের মধ্যে অর্থাৎ 10 তারিখের মধ্যে আপনাকে আবেদন করে দিতে হচ্ছে। আরও ডিটেলস একবার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি নিজে থেকে ডাউনলোড করে চেক করে নিন এবং আপনার যদি ইন্টারেস্ট থাকে অবশ্যই আবেদন করে দিন। আর এটিরও নিচের দিকে অ্যাপ্লিকেশনের প্রোফর্মা দেওয়া আছে, আর এই পিডিএফ দুটি খুব সহজেই ডাউনলোড করে দেখতে পারবেন। তার জন্য ডিসক্রিপশন বক্সটা একবার চেক করতে পারেন, সেখান থেকে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে খুব সহজেই ডাউনলোড হয়ে যাবে।